ডোমিঙ্গো কে যা খুশি তাই করতে দেননি সুজন, টিম ডিরেক্টরের কথা মেনে চলেছেন হেড কোচ, আর তাতেই নিউজিল্যান্ডের সাফল্য। ওটিস গিবসন আবেগ থেকে নয়, প্রফেশনাল কারণেই বিসিবির চাকরি ছেড়েছেন, জানালেন জালাল ইউনুস। সিলেটের তামিম রিয়াদের লড়াইয়ে জিতেছেন খান সাহেব, তারপরও দুজনই ফিরছেন ঢাকা। শুক্রবার অ্যাশেজের শেষ টেস্ট, ইঞ্জুরিতে কাতর ইংল্যান্ড শিবির, সপ্তাহের শেষ 5 for 15 এর পুরোটা জুড়ে ক্রিকেট। প্রেজেন্টিং বাই আকাশ, আপনাদের সাথে আছি অন্তরা শারমিন। রাসেল ডোমিঙ্গোকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছেন, প্রয়োজনে কঠোর হয়েছেন, অলরাউন্ডারকে জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন। তার মতে নিউজিল্যান্ড সিরিজে টিম ডিরেক্টরের কথা মেনে চলেছেন টাইগারদের হেড কোচ, আর তাতে শান্ত এবং একাকটা ছিল ড্রেসিং রুম, যা বড় প্রভাব ফেলেছে দলীয় সাফল্যে। রিপোর্ট করেছেন দেব চৌধুরী। এর আগে আমরা শুনেছিলাম যে আপনি যখন টিমের দায়িত্ব নিয়ে শ্রীলঙ্কাতে গিয়েছিলেন, আমি যদি ভুল না করি, যে রাসেল ডোমিঙ্গো বা কোচিং স্টাফ যারা ছিলেন তারা অনেক ক্ষেত্রেই আপনার অনেক কথা ভালোভাবে নিতে পারতেন না, এই আলোচনাটা ছিল। কিন্তু এখন আপনি টিম ডিরেক্টর হিসেবে, মানে তাদের সরাসরি সুপেরিয়ার হিসেবে, তাদের বস হিসেবে কাজ করছেন, সিনারিওটাকে বদলেছে সুজন ভাই, এখন তাদের মানে বক্তব্য কী বা তারা এখন কী করে? আমি বসিং করতে চাই না, ফার্স্ট কথা হচ্ছে এটাই। আমি আমারটা ছেলে আমি গুছিয়ে রাখতে চাই সব, যে আমি একটা জিনিস বুঝি যে একটা জায়গা যদি ডিসিপ্লিন থাকে, একটা পরিবেশ যদি ঠিক থাকে, তাহলে ওখানে অনেক কিছু বের করে আনা সম্ভব, সেটাই আমি চাই। আমি চাই না যে মানে যদি আমার এই ট্যুরে বা আমার অনেকটা অ্যাক্সেসেবল, আমি অনেক জায়গায় আমি অ্যাক্সেসেবল ছিলাম কিছু, বাট আমি সেটা ওদেরকে একবারও মনে করতে, আমি ওদেরকে অবশ্যই অনেক প্রায়োরিটি দিয়েছি বিকজ এরা হেড কোচ বা যার যার কাজ আছে, বাট হ্যাঁ যেখানে আমাকে বলতে হয়েছে সেখানে আমাকে বলতে হবে, সেটাই তো আমার জন্য প্রেসিডেন্ট আমাকে সেই দায়িত্বটাই দিয়েছিলেন, তো সেই দায়িত্ব থেকে আমি সরে যাইনি। বাট আমি সেটা বুঝিয়ে যতটুকু করা যায় বেস্ট পসিবল কোন টিমটা হতে পারে কন্ডিশন বিবেচনা করে সেই দলটা যখন দেখিছে যে না সেটা ওরা হয়তো বা যখন মানতে হচ্ছে তখন আমাকে হয়তো বা বলতে হচ্ছে না এটা করা যাবে না, কিন্তু সেটা তো খুব একটা প্রবলেম হয়নি, সত্যি কথা বলতে খুব একটা প্রবলেম হয়নি, রাসেলও খুব ভালোভাবে জিনিসটা নিয়েছে। একটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ টিমের সঙ্গে আপনি যখন থাকেন তখন দল ভালো করে, এটা আমরা নিদাস ট্রফির ফাইনাল বলি, এশিয়া কাপের ফাইনাল বলি, কিংবা নিউজিল্যান্ডের জয় বলি, এটা একটা পরীক্ষিত সত্য হয়ে গেছে। এখন আপনার কী মনে হচ্ছে যে আপনার এই টিম ডিরেক্টরশিপের যে দায়িত্বটা, এটা কি লং টার্ম হিসেবে আপনার চালিয়ে যাওয়া উচিত? এর পাশাপাশি আপনার ক্রিকেট বোর্ডে অনেক রকম দায়িত্ব রয়েছে সুজন ভাই। এটা তো বিসিবি চিন্তা করবে, বোর্ড থেকে ইয়ে করবে। আমি ক্রিকেটের সাথে থাকতে চাই সবসময়, আমি ক্রিকেটের জন্য কাজ করতে চাই, ডেভেলপমেন্ট আমার একটা বাড়তি, আমার তো প্রথম জব হচ্ছে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, আমি সেটার দলটা নিয়ে তো আমার মানে বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্ট নিয়ে তো আমার বিশেষ চিন্তা, তো সেটা তো আমার প্রাধান্য সত্যি কথা বলতে গেলে, যেহেতু আমাকে ওই দায়িত্বটা অলরেডি বিসিবি আবার দিয়েছেন, আর এটা তো আমার একটা বাড়তি দায়িত্ব ছিল, আমার জন্য চ্যালেঞ্জ ছিল জিনিসটা, যে ঘুরে দাঁড়ানোর একটা চ্যালেঞ্জ ছিল, তো আমি তো এনজয় করি সত্যি কথা বলতে গেলে ক্রিকেটের সেটা, যে যেভাবেই জড়িত থাকি না কেন, বাংলাদেশ টিম বলি আর ডেভেলপমেন্ট বলি, আমি মাঝে নারী দলের সাথেও কিছুদিন কাজ করেছিলাম জিম্বাবুয়ে যাওয়ার আগে, তো আমার মনে হয় যে প্রতিটা জায়গাতেই আই ফিল প্রাউড যে আমি বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করতে পারি, তা আসলে এটা প্রত্যেক পুরো এটা তো অনেক বড়ো দায়িত্বের একটা ব্যাপার টিম ডিরেক্টর, কারণ আমাকে ওইখানেও চিন্তা করতে হবে ডেভেলপমেন্ট নিয়ে, তো ওইটা মানে দুইটা কাজ একসাথে চালানো আমার জন্য কতটুকু ইজি হবে আমি এখানে এখনও শিওর না, কারণ যদিও আমার এখনও এত প্রবলেম হয়নি যেহেতু আমি ডেভেলপমেন্টের সাথে কাজ করছি, বাট সেটা তো বিসিবি একটু চিন্তা করবে ডেফিনেটলি, বাট আমি চাই থাকতে কোচ করতে, বাট আমি এরকম সুপিরিয়রিটি নিয়ে কাজ করতে পারি, এরকম একটা অথরিটি নিয়ে কাজ করতে পারি, তাহলে আমি মনে করি যে ইটস মাচ ইজিয়ার আমার জন্য, আমি এটা বলতে পারি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য ইজিয়ার হবে সত্যি কথা বলতে গেলে, কারণ যেটা হয় যে অনেক সময় অনেক সমন্বয় করাটা খুব ডিফিকাল্ট হয়, সেই সমন্বয়টার জন্য আমার মনে করি যে এই জায়গাটাতে যদি আমি থেকে কাজ করতে পারি তাহলে মাচ ইজিয়ার হবে, আসলে প্লেয়ারদের অনেক কথা থাকে বলার যেটা ওরা বলতে পারে না সহজে, যেটা হয়তো বা আমাকে ওরা খুব ইজিলি বলতে পারে, সেটা সবসময় ওরা কোচকে বা কাছে শেয়ার করতে পারেন হয়তো বা বিভিন্ন মানে জড়তা থেকেই হয়তো বা, তো সেটা আমার সাথে যেমন ওরা সবাই খুব ফ্রেন্ডলি এবং সবসময় বলে শুনবে এটা ওইটা এটা হলে ভালো হয় ওইটা হলে ভালো হয়, আই ক্যান শেয়ার ইট, ঠিক না, কারণ আমি তো আর খেলি না এখন, ওরা খেলে ওদের, আমরা কেন বাংলাদেশ টিমে, আমি কেন প্লেয়ারদের জন্যই তো, প্লেয়ারদের কমফোর্টেবল জোনটা তৈরি করার জন্যই তো আমার ওখানে যাওয়া, বা আমরা ম্যানেজমেন্ট যারা থাকি তাদের তো এটাই কাজ, যাতে ওরা মাঠের বাইরে ওই কমফোর্টেবল জিনিসটা ওদেরকে আমরা তুলে দিতে পারি, আমরা ওদেরকে বেটার ফ্যাসিলিটি ডেভেলপ করতে পারি, তো সেটা যতক্ষণ থাকবে আমি মনে করি যে তাহলে সমন্বয় করতে খুব ইজি হয়, সেটা বিসিবির সাথে বলেন আমার সাথে বলেন যেটাই হোক সেটা মাচ ইজিয়ার হয়, বাট আমি তো অবশ্যই চাই যে যদি আমি থাকাতে ক্রিকেটের টিমের ভালো হয় সেটা না কেন, আমিও চাই সেটা এনজয় করতে, সেটা ভালো করতে, ক্রিকেটের জন্য কিছু করতে, সেটা অবশ্যই চাই। দেব চৌধুরী, অলরাউন্ডার। বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করলেন বোলিং কোচ ওটিস গিবসন, বিসিবি বলছে আবেগ থেকে নয়, গিবসনের সিদ্ধান্ত সম্পূর্ণ প্রফেশনাল। গিবসনের বিদায়েও কোচিং প্যানেলের পারফরমেন্সে বোর্ড আপাতত সন্তুষ্ট, টিকে যাচ্ছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। টাইগার কোচিং প্যানেলের হাল নাগাদ খবর জানাচ্ছেন ফয়সাল হাবিব।
টেস্টে বাংলাদেশের পেস বোলিং ইউনিট আগের যে কোনো সময়ের চেয়ে ভালো করছে। নিউজিল্যান্ডে ঐতিহাসিক টেস্ট জয়ের পর ধারণা করা হচ্ছিল দেশের পেস বোলিংয়ে বিপ্লবের শুরু হলো এখান থেকেই। আর পেস বোলিংয়ের উন্নতির যাত্রায় অভিভাবক ভাবা হচ্ছিল ওটিস গিবসনকে। অথচ বৃহস্পতিবার জানা গেছে দেশের বোলিং কোচের দায়িত্বে আর থাকছেন না ক্যারিবিয়ান কোচ গিবসন। ওর কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, জানুয়ারিতেই শেষ। তো ও বলেছে যে আমাদের সাথে আর এটা কন্ট্রাক্ট রিনিউ করবে না, সো নতুন অ্যাসাইনমেন্টে যাবে। কোচদের নিয়ে তো অনেক সমালোচনা হয়েছে, বিশেষ করে বিশ্বকাপ ব্যর্থতার পর থেকে তাদের নিয়ে অনেক আমরা আলোচনা চালাচ্ছি। তো এই ক্ষেত্রে কোচদেরও কিছুটা মনোবল হারিয়েছে কিনা এই সিদ্ধান্তের পেছনে? না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কার মন ভেঙেছে কিনা বা সমালোচনা, তারা এগুলো তো অভ্যস্ত, দে আর ভেরি মাচ প্রফেশনাল। আপনারা যেটা মনে করেন যে কারো কোনো কোচ কিন্তু ইমোশনাল না। 2020 সালে জানুয়ারিতে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন এই হাই প্রোফাইল কোচ। তার চুক্তির মেয়াদ ছিল এবছরের 20 জানুয়ারি পর্যন্ত। গিবসন আগ্রহী না হওয়ায় বিসিবির সাথে তার চুক্তি আর নবায়ন করা হচ্ছে না। অবশ্য গিবসনের ভালো কাজের কথা স্বীকার করেছে বিসিবিও। পরবর্তী কোচও ওর মানেরই আনা হবে বলে জানিয়েছে বোর্ড। উই হ্যাভ টু লুক ফর এ বোলিং কোচ, ডেফিনেটলি। আমরা ইতিমধ্যেই মাথায় আছে এটা, আমরা চেষ্টা করছি, দেখা যাক আমরা কোনো পেস বোলিং কোচ পাই কি না। বেসিকটা তো সবাই শিখে গেছে, যে শিখে দিয়ে গেছে ডেফিনেটলি তো আর তাকে তো এখান থেকে বঞ্চিত হবে না, কেন নিশ্চয় অনেক কিছু শেখা হয়ে গেছে। তা আমার মনে হয় কিছুদিন 2-3 বছর পরপর যদি নতুন কোচ আসে তার নিচে কিছু নতুন করে দিতে পারে। তো আমরা যদি ভালো কোনো একটা কোচ, একটা ভালো ফাস্ট বোলার কোচ আসে, ডেফিনেটলি হি উইল অলসো ট্রাই টু গিভ ওর নিজের থেকে ওর যা আছে, যাতে আগে আরও এনরিচ করা যায় কিনা আমাদের পেস বোলারদের, আরও যারা বাকি যারা আছে তাদের নিয়ে কাজ করতে পারে কিনা। হ্যাঁ, তা সে এরকম এই ধরনের যদি কোচ পাই আমরা, হোয়াই নট। এদিকে নিউজিল্যান্ডে দলের ভালো ফলের প্রভাব পড়েছে কোচিং প্যানেলের অন্যান্য সদস্যদের কপালে। 2 টেস্টের সিরিজে কোচিং প্যানেলের পরিকল্পনা এবং কৌশল মনোপুত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তাই আপাতত হেড কোচের চেয়ারে আসীন থাকবেন রাসেল ডোমিঙ্গো। অবশ্য একই সাথে ভবিষ্যতের কথাও ভাবতে চায় বিসিবি। উই হ্যাভ টু লুক ফর দ্য ইন্টারেস্ট অফ বাংলাদেশ ক্রিকেট। আমরা হঠাৎ করে কোচ চেঞ্জ করার আমাদের করবো কি করবো না এখন এই মুহূর্তে, এটা কিন্তু এখন সিদ্ধান্ত হয়নি। এখন যেহেতু বলছে না যে আমরা করবো না, কিন্তু এখন যেহেতু আমাদের সে ব্যাক টু ব্যাক যেহেতু খেলা আছে, তো হি ইজ কন্টিনিউইং, হি ইজ ডিড নট পারফর্ম, কিন্তু তার মানে না যে সে ইজ এ ব্যাড কোচ। সে তো সাউথ আফ্রিকার ন্যাশনাল টিমের কোচ ছিল, সে পারফর্ম করতে পারে নাই বাংলাদেশ থেকে, সে রেজাল্ট আনতে পারে নাই ওয়ার্ল্ড কাপে, সেটা তার ব্যাপার। কিন্তু ডেফিনেটলি তার নিচের লেভেলে তো আমরা যেতে পারবো না, তাহলে সেই জন্যই বললাম যে হয় তার উঁচু উপরের দিকে কোচ লাগবে, নাহলে আপনার ওই লেভেলের কোচ লাগবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এমনিতেই কোচ খুঁজে পেতে ঝামেলায় পড়তে হয়, ভালো মানের কোচ বিসিবি সহসাই খুঁজে পায় না। এক্ষেত্রে গিবসনের বিদায় জাতীয় দলের সেট আপে কিছুটা শূন্যতা সৃষ্টি করতে পারে। বিপিএল এর পরেই ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ আছে বাংলাদেশ দলের, তার আগে ভালো মানের বোলিং কোচ খুঁজে পাওয়া বিসিবির জন্য চ্যালেঞ্জই বটে। আর কাউকে খুঁজে পাওয়া না গেলে পেসারদের হয়তো কোনো রকম বিশেষজ্ঞ অবজারভেশন ছাড়াই খেলতে হবে আফগানিস্তানের বিরুদ্ধে। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। লম্বা সময় পর মুখোমুখি তামিম রিয়াদ, ম্যাচের শেষ হাসি খান সাহেবের, তবে দুজনকেই ধরতে হচ্ছে ঢাকার বিমান। সিলেটে বসে এই দুই পাণ্ডবের লড়াই দেখেছেন মাহরুশ প্রত্যয়। এই ছবিটা সুন্দর, ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো, শামীম পাটোয়ারির জন্য নিশ্চিত করেই আনন্দের, অনুপ্রেরণার, সাহসের। পরের ছবিটা আপনাকে অবাক করতে পারে, সোহরাওয়ার্দী শুভকে কি বোলিং পরামর্শই দিচ্ছিলেন তামিম ইকবাল? সে যাই হোক, তামিম বরাবরই এমন, সতীর্থদের পাশে থাকেন, জুনিয়রদের সাহস যোগান, কেউ কেউ তাই ভালোবেসে তাকে ডাকে কলিজাওয়ালা খান। বৃহস্পতিবার তামিম বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে দেখেছেন রিয়াদের 66 রানের দুর্দান্ত ইনিংস। দল যখন বিপদে তখন 93 মিনিট উইকেটে থেকে রিয়াদ বুঝিয়েছেন অভিজ্ঞতার দাম আসলে কতটা। ইমরুল কায়েসের অসাধারণ থ্রোতে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন, সেই ইমরুলই ম্যাচ শেষে রিয়াদকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করলেন। রিয়াদ ভাই সবসময়তেই খুব ডিপেন্ডেবল আমি মনে করি, রিয়াদ ভাইয়ের ব্যাটিং মানে যে কোনো, আজকে ওদের যখন সকালে 3 উইকেট পড়ে গেছিলো ওই সিচুয়েশনে রিয়াদ ভাই না থাকলে আমার মনে হয় যে ওরা 150 রানের ভিতরে অল আউট হয়ে যেত। বাট ওই জায়গায় রিয়াদ ভাই সিচুয়েশন বুঝছে এবং ওইভাবে ক্যারি করেছে। তো রিয়াদ ভাইয়ের মতো ব্যাটসম্যান তার সাথে এভাবে টিম ডিমান্ড করে এবং এটাই চায়, এবং এক্স্যাক্টলি রিয়াদ ভাই এটাই অ্যাপ্লাই করেছে। আর বোলিং রিয়াদ ভাই ভাই ডেঞ্জারাস বোলার, এনি টাইম উনি উইকেট বের করে দেয়, যে কোনো মানে ব্যাটসম্যানকে আউট করে দেয়। স্পেশালি তামিম, আমি তো ম্যাক্সিমাম টাইম ওর বলে আউট হই, আমার জন্য একটু ডিফিকাল্ট। ডাউন দ্য উইকেটে এসে শেষ কবে আপনি তামিম ইকবালকে ওভার বাউন্ডারি মারতে দেখেছেন? মনে করতে না পারলে ছবিটা আপনার জন্যই। তার ব্যাটে রান দলের জন্য যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে হয়তো বেশি দর্শকদের জন্য স্বস্তির। ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত, রিয়াদের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে তামিম, তবে তার আগে খেলেছেন 38 বলে 35 রানের দুর্দান্ত ইনিংস। তাকে দেখে মনে হয় না যে 4 মাস ব্যাটিং করে নাই বা ম্যাচে নাই। আজকে তার ফ্লো খুব ভালো ফ্লো ছিল ব্যাটিংয়ে, স্টার্টিং ভালো করেছে, সে যেসব জায়গাগুলোয় শর্টস খেলতে পছন্দ করে ওই জায়গাগুলো
বলে খুব সুন্দরভাবে টাইমিং করেছে। ওভারঅল ওর ব্যাটিং যতক্ষণ খেলেছে খুব পজিটিভ ব্যাটিং করেছে। এবং আমাদের যে সবথেকে বড় জিনিস, যেভাবে আমরা মাইন্ড সেট আপ করে ড্রেসিং রুমে যেভাবে বলেছিলাম যে মাইন্ড সেট আপ করে খেলতে, যে প্ল্যান নিয়ে খেলতে হবে, তা আমি এক্স্যাক্টলি ওইটাই মাঠে গিয়ে অ্যাপ্লাই করি। ম্যাচে শেষ হাসি খান সাহেবের, যদিও পয়েন্টের হিসেব কষে দুজনকেই টুর্নামেন্টকে বিদায় বলতে হয়েছে, তবে এই যে এতদিন পর দুই পাণ্ডবের একই সাথে মাঠে নামা, ভালো মুহূর্তগুলো ভাগ করে নেওয়া, দিন শেষে প্রাপ্তি তো এখানেই। মাঠে নামার আগে কি দুজনের কেউ কাউকে বলেছিলেন হতেও পারে আমাদের এই মিলন মেলা এক ইতিহাস? সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে মানুষ প্রত্যয় অলরাউন্ডার। জানুয়ারি মাস জুড়ে আকাশ কিনুন 500 টাকা ডিসকাউন্টে। নতুন বছর শুরু হোক নতুন আকাশ সংযোগে। ইস্ট জোনের জয়ের অন্যতম বড় নায়ক রুবেল হোসেন 9 ওভারে দিয়েছেন মাত্র 31 রান, সুইং পেস দিয়ে প্রতিপক্ষকে একেবারে কাবু করেছেন। জানলে অবাক হবেন, সবশেষ 10 মাসে রুবেল প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন মাত্র 14টা, তবুও কিভাবে এমন সাফল্য? রিপোর্ট করেছেন আফনান পিয়াল। এই ছবিটার পেছনের গল্পের নায়ক আর একজন, রুবেল হোসেন, সুইং পেস আর স্কিডে পরাস্ত ব্যাটসম্যান। আদর্শ সেলিব্রেশনের মতোই আদর্শ পেস বোলিং ডিসপ্লে। একজন পারফেক্ট পেস বোলার যেমন হন, বৃহস্পতিবার সকালে ইন্ডিপেন্ডেন্স কাপে নর্থ জোনের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ঠিক তেমনই ছিলেন রুবেল। ডানহাতি এই পেসার যেন আগুন ঝরিয়েছেন 22 গজে। গতির ধারাবাহিকতা, সিম মুভমেন্ট, রাইজ কি ছিল না এদিন! ব্যাটসম্যানরা প্রতিনিয়ত বিভ্রান্ত হয়েছেন, 9 ওভার বোলিং করে দিয়েছেন 36টা ডট বল। বাংলাদেশের এমন উইকেট থেকেও আদায় করে নিয়েছেন অতিরিক্ত বাউন্স, যেন খুঁজে পাওয়া গেছে 5 বছর আগের সেই রুবেলকে। আজকে তো আমি সেই আগের রুবেলকে আমি দেখলাম, মনে হলো সেই আগের 5 বছর আগে যেরকম রুবেল বোলিং ইয়ে করতো ওরকম বোলিং পেলাম রুবেলের কাছে। খুব ভালো লাগলো আজকে, বোলিংয়ের মানে অ্যাকুরেট ছিল, বোলিংয়ে বাইট ছিল, এগ্রেশন ছিল, সব ছিল আজকে বোলিংয়ের মধ্যে। সব ধরনের ক্রিকেট মিলিয়ে ডানহাতি এই পেসার সবশেষ 10 মাসে 15টা ম্যাচও খেলতে পারেননি। ম্যাচের মধ্যে না থাকার পরও রুবেলের এমন বোলিং পারফরমেন্স, কি এমন কারণ? প্র্যাকটিসের মধ্যে থাকা আর ম্যাচের মধ্যে থাকার মধ্যে পার্থক্য আছে, আর বোলিং মাসেলগুলিও তৈরি হতে একটু সময় লাগে আর কি। সো আমরা এই যে একটা সপ্তাহ দেখলাম ও আমাদের সাথে ছিল, এটা তো আসলে একদিনে হয় না, এটা কিছুদিন বোলিং করলো, তারপর আস্তে আস্তে আজকে আর কি রিদমটা ফিরে পেয়েছে আর কি। ইন্ডিপেন্ডেন্স কাপের প্রথম ম্যাচে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষেও দুর্দান্ত ছিলেন রুবেল। সে ম্যাচে 3 উইকেট শিকার করা জাতীয় দলের সিনিয়র এই ক্রিকেটার সবশেষ ডিপিএলও মনে রাখার মতো কাটিয়েছেন। টি টোয়েন্টি ফরম্যাটের ওই টুর্নামেন্টে 7-এর সামান্য বেশি ইকোনমিতে 11 ম্যাচে নিয়েছিলেন 17 উইকেট। বিপিএলে খেলবেন ঢাকার হয়ে। রাজধানীবাসী নিশ্চয়ই চাইবে দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টে গতির ঝড় তুলুক রুবেল হোসেন। আফনান পিয়াল, অলরাউন্ডার, সিলেট। শুক্রবার শুরু হচ্ছে অ্যাশেজের পঞ্চম টেস্ট। শেষ টেস্টের আগে অজি টিম ম্যানেজমেন্ট মানতে বাধ্য হয়েছেন, ওপেনিংয়ে ওসমান খোয়াজাই বেস্ট, অপরদিকে ইংল্যান্ড শিবির ইঞ্জুরিতে কাতর। একাদশে থাকা ক্রিকেটারদের দিতে হবে টেম্পারামেন্টের টেস্ট। অ্যাশেজের শেষ ম্যাচের প্রিভিউ রিপোর্ট করেছেন ফয়সাল হাবিব। হোবার্টের ব্লান্ডস্টোন অ্যারেনা স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু হচ্ছে অ্যাশেজের পঞ্চম টেস্ট। প্রথম 4 টেস্টের 3টাই জিতে ইতোমধ্যেই অ্যাশেজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে ইংল্যান্ডকে 4-0 হারাতে শেষ টেস্টের গুরুত্ব কম নয় অস্ট্রেলিয়ার জন্য। আর সেই লক্ষ্যেই পঞ্চম টেস্টের একাদশে দলে নেওয়া হয়েছে আগের টেস্টে জোড়া সেঞ্চুরি করা উসমান খাওয়াজাকে। হোবার্টে ডেভিড ওয়ার্নারের সাথে ওপেনিং করতে নামবেন খাওয়াজা। উসমান সাধারণ মানের বোলিং লাইন আপের বিরুদ্ধে একজন ভালো ব্যাটার। জাতীয় দলের হয়ে ওর আবার কোনো ম্যাচ খেলার সম্ভাবনা আমি দেখি না। অ্যাশেজের স্কোয়াড সিলেকশনের আগে উসমান খাওয়াজার সম্পর্কে এমনটাই বলেছিলেন অজি গ্রেট ইয়ান চ্যাপেল। সবারই নিজের অপিনিয়ন থাকে, ইয়ানেরও তাই আছে, কিন্তু যে নিজের পরিবারেরই সেরা খেলোয়াড় নয় তার অপিনিয়ন আমি শুনতে চাই না। ইয়ান চ্যাপেলের সমালোচনায় এমনভাবেই উত্তর দিয়েছিলেন উসমান খাওয়াজা। সেই ক্রিকেটারটাই ট্রাভিস হেডের অসুস্থতায় দলে জায়গা পেলেন, 2 ইনিংসে 2টা সেঞ্চুরি করলেন। এত ভালো ইনিংস দেখে টিম ম্যানেজমেন্ট বাধ্য হলো তাকে পরের টেস্টেও খেলাতে, আর তাতে কপাল পড়ল আরেক ওপেনার মার্কাস হ্যারিসের। উসমান খাওয়াজা ওপেনিংয়ে নামায় পঞ্চম টেস্টে মিডল অর্ডারে ফিরবেন ট্রাভিস হেড। ম্যাচের দিন সকালে স্কট বোল্যান্ডের ফাইনাল ফিটনেস টেস্ট হবে, সেখানে তিনি পাশ করলে ম্যাচে খেলার সুযোগ পাবেন, আর ফিটনেস টেস্টে পাশ করতে না পারলে তার জায়গায় একাদশে সুযোগ পাবেন জাই রিচার্ডসন। হোবার্ট টেস্টে দলে জায়গা না পেলেও ওপেনার মার্কাস হ্যারিসের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল বলেছেন অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স।
হ্যারিসের জন্য আমাদের মেসেজ হলো, সে খুবই প্রতিভাবান একজন ক্রিকেটার, সে দিন দিন অনেক উন্নতি করছে, MCGতে ওর ইনিংস আমাদের জিততে সাহায্য করেছে, সে অবশ্যই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ, আমরা ওর উপর বিনিয়োগ করতে থাকব। অন্যদিকে ইংল্যান্ডের অবস্থা অস্ট্রেলিয়ার ঠিক উল্টো, একের পর এক হারের জর্জরিত ইংলিশ ক্যাম্পে নতুন করে হানা দিয়েছে ইনজুরি। ইনজুরিতে ইতোমধ্যেই দেশে ফিরে গেছেন উইকেটকিপার ব্যাটার জস বাটলার, তার বদলে দলের সাথে যোগ দিয়েছেন স্যাম বিলিংস। পঞ্চম টেস্টের আগে ইনজুরি কনসার্ন আছে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জনি বেয়ারস্টো এবং বেন স্টোকসকে নিয়েও। ইনজুরি কনসার্ন বাদেও হোবার্ট টেস্টে ইংল্যান্ডের একাদশে আসবে একাধিক পরিবর্তন। ওপেনার হাসিফ হামিদের জায়গায় দলে আসবেন রোরি বার্নস। বেয়ারস্টো এবং স্টোকস ফিট না হলে দলে আসতে পারেন ওলিপপ পিসোকস। পিঙ্ক বলের টেস্ট হয়ে ইংলিশটা একজন পেসার বেশি নিয়েও নামতে পারে। শুক্রবার ম্যাচ শুরু হওয়ার সাথে সাথেই হোবার্ট ইতিহাসের অংশ হয়ে যাবে। প্রথমবারের মতো কোনো অ্যাশেজের টেস্ট আয়োজিত হবে ওই শহরে। চতুর্থ টেস্টে জয়ের সমান ড্র করে ইংল্যান্ডও ফিরে পেয়েছেন কিছুটা আত্মবিশ্বাস। একটা জয় নিয়ে দীর্ঘ টেস্ট সিরিজ শেষ করতে চাইবে রুটের দল। তবে পিঙ্ক বলের টেস্ট হয় হোবার্টের সম্ভবত অজিরাই কিছুটা এগিয়ে থাকবে। ফয়সাল হাবিব, অলরাউন্ডার, আকাশ প্রেজেন্স 5 for 15। আজকের মতো এ পর্যন্তই। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।